নমস্কার বন্ধুরা স্পেশাল মশলা দিয়ে একদমই সহজ পদ্ধতিতে ও একটু ভিন্নতার সাথে বানানো অনুষ্ঠান বাড়ির স্টাইলে সেরা স্বাদের ভেজ ফ্রায়েড রাইস রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি ভেজ ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমেই এক কাপ বাসমতি চাল কয়েকবার জল পাল্টে পাল্টে অর্থাৎ যতক্ষণ না স্বচ্ছ জল আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জলে ভিজিয়ে রাখব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর একটা পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই পর্যায়ে অল্প নুন দিলে ভাতটা সিদ্ধ হওয়ার সাথে সাথে ওর মধ্যে খানিকটা নুনের স্বাদ ঢুকবে এর সাথে সাথেই দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন এই পর্যায়ে ভিনিগার বা পাতিলেবুর রস দেওয়ায় ভাতগুলো যেমন অনেক বেশি সাদা হবে তেমনই একদমই ঝরঝরে ও একটা একটা থাকবে এবার জলটা ভালোভাবে ফুটতে শুরু করলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল একটা তেজপাতা মুখ ফাটিয়ে রাখা দুটো ছোটো এলাচ কয়েকটা লবঙ্গ ও এক টুকরো ডালচিনি দিয়ে হালকা হাতে একবার নেড়ে দেওয়ার পর হাই ফ্লেমে এটাকে প্রথমে তিন মিনিট ফুটিয়ে নেবো তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মটর বা কড়াইশুঁটি এবার এটাকে হালকা করে একবার নেড়ে দিয়ে যতক্ষণ না চাল আশি শতাংশ সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব চাল আশি শতাংশ সিদ্ধ হয়েছে কি না সেটা বোঝার জন্য পাঁচ থেকে ছ মিনিট মতো ফোটার পর যখনই দেখতে পাবেন যে চালগুলো বাঁকতে শুরু করছে তখনই অল্প ভাত ছেঁকে তুলে নিয়ে চেক করে দেখতে হবে যে চালগুলোকে এইভাবে আঙুলের সাহায্যে চাপলে দু বা তিনটে টুকরো করে ভাঙা যাচ্ছে কি না যদি দেখেন যে এরকম দুই বা তিন টুকরো করে ভাঙা যাচ্ছে কিন্তু একেবারে ম্যাশ হয়ে যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে যে চালটা একদম আশি শতাংশ সিদ্ধ হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গেই গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে এগুলোকে একটা ছড়ানো জায়গার মধ্যে ঢেলে একটু চাড়িয়ে রাখতে হবে এবার কড়াইতে দেড় টেবিল চামচ রিফাইন্ড বা সাদা তেল আর এক চামচ গাওয়া ঘি গরম করে নিয়ে এক মুঠো কাজুবাদাম দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখবো তারপর এর মধ্যে এক মুঠো মতো কিশমিশ দিয়ে যতক্ষণ না এগুলো ফুলে হালকা লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবার এর মধ্যে কিছু গাজর দিয়ে প্রথমে দু মিনিট ভেজে নেব তারপর দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা বিনস বিনসগুলোকে গাজরের সাথে আরও এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়ে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো এই রেসিপির জন্য সবজিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে সবজির কাঁচা ভাবটা পুরোপুরি চলে যায় এবং সবজির রংটা ঠিক থাকে আর এর মধ্যে হালকা একটু ক্রাঞ্চ বা করকড়ে ভাব থাকে তাই সবজিগুলোকে খুব বেশি নরম বা লালচে করে ভেজে ফেলবেন না এরপর বাকি তেল ও ঘিয়ের মধ্যে অল্প ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম ঠিক এক থেকে দেড় মিনিট মতো ভেজে তেল ছড়িয়ে তুলে নেব এখন কড়াই থেকে খানিকটা ঘি ও তেলের মিশ্রণ তুলে নিয়ে একদম অল্প একটু রেখে এর মধ্যে দুটো তেজপাতা কয়েকটা ছোট এলাচ লবঙ্গ ও ডালচিনি ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে অর্ধেক ছোট এলাচ লবঙ্গ ডালচিনি ও তেজপাতা তুলে একটা সাইডে রেখে দেব এখন এর মধ্যে ভেজে রাখা অর্ধেক পরিমাণে সবজি কাজু কিশমিশ ও অর্ধেকটা ভাত ও মটরশুঁটির মিশ্রণ দিয়ে একটু চাড়িয়ে দেব। এরপর এই ভাতগুলোর উপর ছড়িয়ে দিচ্ছি এক চা চামচ চিনি অল্প একটু নুন একের চার চা চামচ বা দুই চিমটে মতো সামরিচ গুঁড়ো এবং একের চার চা চামচ জয়ত্রী ও জায়ফল গুঁড়ো এই পর্যায়ে এর মধ্যে মশলা হিসাবে গরম মশলা গুঁড়ো ব্যবহার করবেন না জয়ত্রী জায়ফল গুঁড়ো দিয়ে বানালে এর স্বাদটা বেশি ভালো হবে এখন এর উপর ভেজে রাখা বাকি অর্ধেকটা সবজি কাজু ও কিশমিশ হাফ চা চামচ গাওয়া ঘি বাকি অর্ধেকটা ভাত আবারও হাফ চা চামচ মতো চিনি অল্প একটু নুন দু চিমটে মতো সামরিচ গুঁড়ো একের চার চা চামচ জয়ত্রী ও জায়ফল গুঁড়ো সাঁতলে তুলে রাখা বাকি অর্ধেকটা তেজপাতা ও গরম মশলা হাফ চা চামচ গাওয়া ঘি এবং সবশেষে ছড়িয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলাপ জল কেউ গোলাপ জলের ফ্লেভার অপছন্দ করলে এটা বাদ দিতে পারেন এবার গ্যাসটাকে জেলে ফ্লেমটাকে একদম কমিয়ে লোতে রেখে হালকা হাতে শুধুমাত্র এগুলোকে মিশিয়ে নেব এগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর আর একটুও সময় ধরে খুন্তি বা হাতা ঠেকিয়ে এগুলোকে নাড়বেন না বা ভাজবেন না তাহলে কিন্তু চালগুলো ভাঙতে বা কেটে যেতে শুরু করবে এই রেসিপিতে আপনারা সামরিচ গুঁড়োর পরিবর্তে কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রেসিপির রঙটা সামান্য একটু কালো হবে ঠিকই কিন্তু স্বাদটা একই থাকবে দেখুন আমি একদমই হালকা হাতে এগুলোকে শুধুমাত্র ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমেই ঠিক দু থেকে তিন মিনিট মতো এটাকে রান্না হতে দেব এর ফলে চিনিটা যেমন ভালোভাবে গলে যাবে তেমনই ঘি ও সব মশলার ফ্লেভারটা ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে তিন মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে আছে আর কেটে বা ভেঙেও যায়নি এই রেসিপি ফলো করে বাড়িতে বানালে কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের পর্ব ধন্যবাদ